গ্রামে সবাইকে স্বাগত। আমি বিএম সাইদুর রহমান, সহকারী শিক্ষক, পৌর মাধ্যমিক বিদ্যালয় নড়াই। আমি এখন আলোচনা করব অষ্টম শ্রেণী বিষয় শারীরিক শিক্ষা, তারিখ 19/2/2022। আমার আলোচনার বিষয় আছে শরীরচর্চা ও সুস্থ জীবন। শরীরচর্চা এবং সুস্থ জীবন আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন শারীরিক শিক্ষা কাকে বলে এবং প্রয়োজনীয়তা, সেটা আমি প্রথমে একটু আলোচনা করি। যে শিক্ষা মানব শিশুর শারীরিক, মানসিক, নৈতিক এবং সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায় তাকে শারীরিক শিক্ষা বলে। আমি আবারও বলছি, যে শিক্ষা মানব শিশুর শারীরিক, মানসিক, নৈতিক এবং সামাজিক গুণাবলীর বিকাশ ঘটায় তাকে শারীরিক শিক্ষা বলে। শুধু শারীরিক শিক্ষা কাকে বলে এটা জানলে হবে না, এর প্রয়োজনীয়তা কি জন্য এটা গ্রহণ করা প্রয়োজন। আমাদের সর্বপ্রথম দরকার আছে সুস্থ থাকা, আর সুস্থ থাকার জন্যই প্রয়োজন আছে শারীরিক শিক্ষা গ্রহণ করা। এই প্রথমত আছে, এই শারীরিক শিক্ষা যদি আমরা গ্রহণ করি তাহলে পাঠের একঘেয়েমি দূর হবে, স্নায়ু বা মাংসপেশি উন্নতি সাধিত হবে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো সুসংকৃতভাবে চলাফেরা করবে। এই জন্য শারীরিক শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। এবার এই অধ্যায় পড়লে আমরা কি কি জানতে পারবো, প্রথমে হচ্ছে শরীর গঠন এবং সুস্থ থাকার জন্য আমাদের ব্যায়াম করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সঠিক নিয়ম মেনে কোন ক্ষেত্রে কোন ব্যায়াম উপযোগী সেই ধরনের ব্যায়াম করতে হবে। তৃতীয়ত হচ্ছে প্রাত্যহিক জীবনে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি। চতুর্থ হচ্ছে শরীরচর্চা সুস্থ রাখার জন্য বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন। এবার বয়স সন্ধিকালে অনুসারে বিশ্রাম এবং বিশ্রাম, ঘুম এবং বিনোদন, ব্রতচারী নৃত্য মাধ্যমে, সার্বিক কসরতের মাধ্যমে এটা প্রদর্শন করা। আর সর্বশেষ আছে সঠিক পদ্ধতি, যে ক্ষেত্রে যে ব্যায়াম উপযোগী সেই ক্ষেত্রে সেই ব্যায়াম করতে হবে। আমি সর্বশেষ পয়েন্ট একটা আলোচনা করি, সঠিক পদ্ধতি বলতে আমরা যে ধরনের খেলাধুলা করব বা যে ব্যায়াম কাজ করব, আমাদের শরীরের সেই অঙ্গ বা প্রত্যঙ্গটা বেশিভাবে সঞ্চালন করানোর উপযোগী ব্যায়াম করতে হবে। যেমন ফুটবল খেলার জন্য যে ব্যায়াম প্রয়োজন, ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু সেই ব্যায়াম অতটা উপযোগী নয়। সর্বশেষ সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।